আজকের রেসিপি আলু বড়ি দিয়ে তারই মাছের ঝাল। উপকরণ আলু, আলুটা সেদ্ধ করে রেখেছি, বড়ি, বড়িটা ভেজে রেখেছি, তারই মাছ, তারই মাছটা ভাজা আছে, লঙ্কা পাঁচ ফোড়ন, টমেটো, সরষের তেল, লবণ, গোটা হলুদ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, সরষে বাটা। কড়াই তেল দিচ্ছি, শুকনো লঙ্কাটা কড়াই দিচ্ছি, পাঁচ ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, কড়াই আলুটা দিয়ে দিচ্ছি, কড়াই আলুটার সঙ্গে লবণ দিচ্ছি, বাটা হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আদা বাটা কড়াই দিয়ে দিচ্ছি, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কড়াই জল দিয়ে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বড়িগুলো কড়াই দিয়ে দিচ্ছি, তারই মাছ ভাজাটা কড়াই দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি একটু, সরষে বাটা দিয়ে দিচ্ছি, ডিশটা ঢাকা দিয়ে দিচ্ছি, পাঁচ মিনিট পরে নামিয়ে নেবো, ঢাকাটা খুলে নিচ্ছি, আলু বড়ি দিয়ে তারই মাছের ঝাল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি,
বন্ধুরা, আলু বড়ি দিয়ে তারই মাছের ঝাল পরিবেশনের জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।